অডিও বুক পাই বাণী তৃতীয় চ্যানেলে আপনাকে জানাই স্বাগত পড়ে শোনাচ্ছিলাম আশা পূর্ণা দেবীর কখনো কাছে কখনো দূরে আজ পরে শোনাব কখনো কখনো দূরের পঞ্চম পর্ব আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন শুরু করছি কখনো কাছে কখনো দূরের পঞ্চম পর্ব আচ্ছা বাবা আপনি তো একসময় স্বাধীনতা সংগ্রামী ছিলেন এহেন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না বললাম হঠাৎ এ কথা কারণ আছে বলুন না ছিলেন তো আমি হেসে ফেলি বলি স্বাধীনতা সংগ্রামী বাপরে অতখানি গালভরা নামে যজ্ঞটজ্ঞ নই বাবা বাহ কেন নয় জেল টেলও তো গিয়েছিলেন ওই একবারই তাও মেয়াদ ফুরোবার আগেই ভাগ্যক্রমে ছাড়া পেয়ে গেলাম তাতেও হয় কৌতূহলই না হয়ে পারি না বলি কি হয় কি হয় তা শুনি ওর মুখে শুনে বলতে কি হতভম্বই হই ওই স্বাধীনতা সংগ্রামী শব্দটার খোলসে নামটাকে একেবারে মুড়ে নিয়ে আর জেলে যাওয়ার প্রমাণপত্রটি ভালো করে গুছিয়ে গাছিয়ে পেশ করে একটা দরখাস্ত করে ফেলতে পারলি আমি নাকি সরকার থেকে একটা ভাতা পাবার যোগ্য বলে বিবেচিত হতে পারবো কী কী কথা হয়েছিল আমার পুত্রবধূর সঙ্গে সবটা মনে পড়ছে না তবে কখন যেন একবার বলে উঠেছিলাম ছি? তারপর অবশ্য আমার বৌমা আর কিছু বলেনি শুধু ঘর থেকে চলে গিয়েছিল আর যাবার সময় বলে উঠেছিল এইসব অর্থহীন সেন্টিমেন্টে আমাদের দেশকে খেয়েছে কিন্তু এ প্রসঙ্গে কি সেইখানে ফুলস্টপ পড়েছিল তা পড়েনি আবার পূর্ণোদ্যমে উঠে এসেছিল চায়ের টেবিলে মেজো ছেলে তার স্টকে অনেক জোরালো জোরালো যুক্তি ভরে এনেছিল তবে এসে প্রথমটায় নয় এসে হাস্যবদনে বলেছিল আর চায়ের সঙ্গে টাটা কি ও ফার্স্ট ক্লাস এচুর ঢুকে দিয়ে এই চপটা যা বানায় না বাবলি বলে মার কাছ থেকেই নাকি রেসিপিটে নেওয়া তো মা তো এত বড় একটা আসলে মায়ের স্বভাবটা তো জানোই খাওয়া দাওয়ার ব্যাপারে খুব বেশি সময় দেওয়াকে মা মনে করতো সময়ের অপচয় তখনও আমি জানি না সেই প্রসঙ্গটি মাথার উপর দোদুল্যমান তাই নিশ্চিন্তে বলি তা সত্যি তোদের মা বরাবরই বলে ছেলে পুলিকে ভালো জিনিস খাওয়াবো নিজের হাতে রেধে খাওয়াবো তবে হাজার রকম ফিরিস্তি বানিয়ে সময়ের অন্যায় অপচয় করে নয় সে হয়তো দৈবাত একদিন ঠিক তাই মনে হচ্ছে দৈবাতি হয়তো দিন মায়ের হাতে খেয়েছে জিনিসটা বাবলির আবার অন্য মত ও বলে সময় তো কতভাবেই নষ্ট করা যায় রান্নাবান্নায় নতুন নতুন এক্সপিরিয়েন্স সুখ লাভ করতেই ইস আবার আমি একই রকম কুচুটে মনোভাবে ভাবছি সত্যি কি মুশকিল যে যা কিছু করে অথবা বলে আমার মনের মধ্যে কেন তার মধ্যে একটা অন্য ব্যাখ্যা ফুটে আসে খুব খারাপ তাই অবশ্যই অভদ্রের মতো সেটা ব্যক্ত করে বসি না বরং সমর্থন সূচক কিছু বলে উৎসাহই দিই তাই বললাম তা ঠিক তাছাড়া খাওয়া দাওয়াটি ভালো হলে সর্বদাই সবসময় তাতে বৈচিত্র্যের আর শৌখিনতার টাচ থাকলে মেজাজ শরীফ থাকে কি বলো বৌমা মা ঠিক বলিনি হাহা করে খানিকটা হেসেও দিয়েছিলাম তার সেই তখনকার মুখের মেঘটুকু স্মরণ করে কিন্তু শেষ রক্ষা হলো না মেজ ছেলে এই প্রসঙ্গটি তুলল আটঘাট বেঁধেই কাজ করেছে অনেকগুলো কাগজপত্র ফর্ম ইত্যাদি নিয়ে টেবিলে বিছিয়ে ধরে একদম বিনা ভূমিকায় বলে ওঠে বাবা তোমায় গোটা কতক সই করতে হবে এখন করবে না রাত্রে খাওয়া দাওয়ার পর ধীরে সুস্থে চড়াত করে মাথায় এসে গেল আর কিছু নয় সেই ব্যাপার তবু অভোদের ভাবে বললাম গোটা কতক কিসের রে ও বলল এই যে দেখো না দেখলেই বুঝতে পারবে একটা সরকারি ভাতা পাওয়ার ব্যাপারে ওই যে সামনের ব্লকের মিস্টার হাজরার বাবা কি যেন নাম ভবরঞ্জন হাজরা উনি তো দিব্যি একখানি ভাতা বাগিয়ে ফেলেছেন হঠাৎ মনে হল আমার ছেলের ভাষাটা কি অশালীন কিন্তু সে কথা তো বলে ওঠা যায় না তাই ছেলে তার সেই নিজস্ব ভাষাতেই কথা বলে চলে মাসে চারশো ষাট করে পাচ্ছেন বোধ হয় কোয়ার্টারলি ব্যবস্থা যাই হোক ওই রকমই একটা অঙ্ক হবে তবে মিস্টার হাজরার মুখে শুনলাম এই ফ্রিডম ফাইটারের ভাতা একে জোগাড় করতে অনেকের অনেক সময় বহুত কাঠখর পোড়াতে হয় কিন্তু এখানে তেমন কিছু করতে হয়নি মিস্টার হাজরার শ্বশুরবাড়ির দিকে এই সম্পর্কে একটা ভালো সোর্স আছে মানে খাতির টাতির আছে আর কি উপরওয়ালাদের সঙ্গে কাজেই সহজেই সহজি হয়ে গেছে তাই উনি বলছিলেন আমি বুঝতে পারছি প্রবুদ্ধ যেন তরবরিয়ে একটু বেশি কথা কইছে তার মানে ভেতরে বোধ হয় কিঞ্চিত নার্ভাস হয়ে গেছে সেই তখন বাবলির সামনে আমার ছি উচ্চারণটি ওর কর্ণগোচর হয়নি এমন তো হতে পারে না তবে আমি ঠিক করেছি চট করে রেগে উঠব না এবং ও ধরনের অভিব্যক্তিও আর দেখাবো না দেখি ছেলে কতটা কি বলে এখন ওর কথার মাঝখানে এই ড্যাশ টানার অবকাশটুকুতে বলে ফেললাম এত সব কাঠখোর পোড়াপুরি করতে হয় নাকি জানতাম নাকি ভাবতাম সরকার থেকে ওনাদের খুঁজে পেতে ডেকে এনে আমার ছেলে আমার বাল সুলভ অবধতায় হেসে উঠল বলল খুঁজে পেতে ডেকে এনে ফুল আছো কোথায় তাছাড়া অ্যাপ্লাই না করলে সরকার জানবে কোথা থেকে কোথায় কোনখানে একদার কোনো পলিটিক্যাল সাফায়ার পরে পড়ে ঢুকছে ইয়ে মানে আর কি অনেকেরই তো যথেষ্ট বয়স হয়ে গেছে যারা লড়তে টড়তে মোড়ে টোরে গেছিলেন আর কি তারা তো শহীদ হয়ে গিয়ে অমর হয়ে বসে আছেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ওনাদের নামও উঠে গেছে কিন্তু যেসব বেচারারা টিকে থেকেও কিছু করে উঠতে পারল না না পেলো মন্ত্রিত্ব না পেলো কদি টদি তাদের জন্য কি কিছুই দায়িত্ব নেই সরকারের তো সেটাই মনে পুড়িয়ে দাও আর কি অন্য এক এক দিনের মতো আজও ভাবলাম ছেলেটা এত সব চৌকস কথা শিখলো কবে এখন আমি আবার তেমনি বালকের গলায় বললাম হ্যাঁ আমিও তো সেই কথাই বলছিলাম দায়িত্বটা তো সরকারেরই ছেলে কি ভেবে দুকুল বজায় রাখা সরে বলল তা সে দায়িত্ব যে সরকারের একেবারে পালন করছে না তা নয় এই তো ডেকে ডেকে তাম্রপত্র টত্র দিচ্ছে সংবর্ধনা জানাচ্ছে তবে ওই যা বললাম কে কোথায় হারিয়ে গিয়ে কোথায় পড়ে রয়েছে জানবে কি করে সরকার তার জন্যই তো এসব অ্যাপ্লিকেশন ফর্ম টর ফর্মটি নিখুঁত নির্ভুলভাবে পূরণ করে দপ্তরে পাঠিয়ে দিয়ে ঠিক জায়গায় গিয়ে ধরতে পারলেই প্রমাণ কড়াকড়ি নিয়ে বিশেষ ঝামেলা করতে হয় না তো মিস্টার হাজরা সেরকম ধরাধরি লোক রয়েছে বলেই উনি নিজে থেকে আমায় এই ফর্ম টর্মগুলো গুছিয়ে দিয়ে বললেন আপনার বাবাকে দিয়ে ঠিকঠাক মতো ফিল আপ করিয়ে আনুন তারপর আমি দেখছি প্রবুদ্ধর এই ভাষ্যটির মধ্যে কতটুকু দুধ আর কতটুকু জল তা না বুঝতে পারার মতো বুদ্ধ অবশ্যই নই আমি তবু সেই বুদ্ধ ধরনের ভূমিকায় চালিয়ে যাই বলি আমার কথা আবার অভদ্রলোক জানলেন কোথা থেকে জানল কোথা থেকে বা বাবলি আমি তোমার গল্প করিনি আমাদের প্রতিবেশীদের কাছে প্রবুদ্ধ উদ্দীপ্ত হয় তুমি আমাদের কত বড় একটা গৌরব ওরা তো শুনে আশ্চর্য হয়ে গেছিল বলে আশ্চর্য দেখলে বোঝা যায় না ওর এ ধরনের একটা পাস্ট হিস্ট্রি আছে তো যাক এখন না হয় থাক রাত্রে ধীরে সুস্থে এখন আমি তাচ্ছিলের ভঙ্গিতে বললাম আরে দূর আরে ধূর ভারী আবার পাস্ট হিস্ট্রি এই যে বলে কবে ঘি খেয়েছিলাম এও তো তাই দিব্যি বিয়েটি করে সংসার পাতিয়ে বসে জীবন কাটাচ্ছি খাচ্ছি পড়ছি এতক্ষণে বাবলি মুখে রাগ আর এখনও নিজস্ব আত্মস্থ ভঙ্গিতে বলল তা হল একসময় যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন জেল টেলও খেটেছেন পুরুষের পিটুনির দাগ এখনও শরীরে স্থায়ী হয়ে আছে এর বিনিময়ে আপনার কি কিছু প্রাপ্য নেই আমি একটু হাসলাম বললাম স্যাক্রিফাইসের কি আর বিনিময় থাকে তবে যদি বলো তার জন্য লড়া লড়ি তা সেটা তো মিলেছে দেশের পরাধীনতা তো মোচন হয়েছে যে পথেই হোক সেটাই তো যথেষ্ট পাওয়া বাবলি আর তার বর দুজনেই একটু থমকালো তারপর বাবলি হাল ধরলো বললো তাহলেও একটা যখন নিয়ম রয়েছে সরকার থেকে এই ভাতাটা দেওয়ার ব্যবস্থা করেছে তখন রিফিউজ করার কোনো কারণও তো দেখি না নিচ্ছে তো অনেকেই তাদের পক্ষে তাহলে যুক্তি কি তা বলুন না আমার ছেলে অনেক চৌকস কথা শিখলেও এমন ধীরভাবে আত্মস্থ গলায় কথা বলতে পারে না তরবরিয়ে বলে ফেলে আমিও আমার ছেলের বইয়ের ভঙ্গিতেই বললাম কে কোন যুক্তিতে চলে তাকে বোঝা যায় মা তবে আমার বাপু ওই একটাই যুক্তি বিনিময় কিসের ব্যক্তিগত কোনো প্রাপ্তির আশায় তো সেদিন কেউই লড়তে নামেনি আমার ছেলে বুঝলো সুতো ছিঁড়েই যাচ্ছে তবু চেষ্টা হিসেবেই বোধহয় বলল তা ফ্রন্টে যুদ্ধ করে ফেরা সোলজাররাও তো কিছু পেনশন পায় সে হিসেবেই দেখা যায় একে এই কটা সই করে ছেড়ে দিলেই মাসে মাসে সব টাকা পেয়ে যেতে পারো তুমি প্লাস সারা ভারতের রেলপথের একখানি পাস মিস্টার হাজরার বাবাও সেটা পেয়েছেন এমন সুযোগ ছাড়বেই বা কেন এ তো আর সরকার ফেল মেরে যাচ্ছে না আর অন্য কারোর প্রাপ্য পাওনাতে থাবাও বসানো হচ্ছে না টাকা জিনিসটা একেবারে ফেলনাও নয় বাবা আমি হাসলাম বললাম তোদের সঙ্গে যুক্তিতে পেরে উঠতে পারবো না তোরা হয়তো ঠিকই বলছিস তবে কি জানিস ব্যক্তিগত কিছু রুচি চিন্তা সেন্টিমেন্ট এসবগুলি তো থাকেই কাজেই ইচ্ছে করে নয় প্রায় অজ্ঞাত সারি আমি টেবিলে বিছানো সে কাগজপত্রগুলো একটু ঠেলে সরিয়ে দিই ও তার মানে তুমি একেবারে ঝেড়ে জবাব দিচ্ছ একটু ভেবে দেখবার প্রশ্নও নেই ঠিক আছে মিস্টার হাজরার কাছে বোকা বনে যেতে হবে আর কি প্রবুদ্ধ চেয়ারটাকে শব্দ করে ঠেলে উঠে পড়ে চলে গেল পিছু পিছু বাবলিও গেল তবে ওর মতো সশব্দে নয় ধীরে সুস্থে কাগজগুলো গুছিয়ে তুলে নিয়ে যেতে যেতে আর তখনকার মতো মিহি সুরিলা গলায় বলে গেল বলেছি তো অর্থহীন সব সেন্টিমেন্টই আমাদের খেল আসলে দুজনে একটু ঘা খেয়েছে বোধহয় ভেবেছিল চেষ্টা টেষ্টা করে আমার এমন একটা প্রাপ্তিযোগের ব্যবস্থা করে ফেলায় আমার কাছে অভিনন্দিত হবে তা নয় উল্টো ব্যাপার ধরিয়ে নিচ্ছি এরপর রাতে ডিনারের কালে একটা নিঃসীম নিরবতা বিরাজ করবে এবং অতঃপর কাল থেকে একটা থমথমে ভাব এসে যাবে কারণ শুধু তো অভিসন্ধিপূরণ ব্যর্থ হওয়াই নয় আহ ছি! আমার মনের ভাষাটা যেন মাঝে মাঝে বড় রাফ হয়ে যায় অভিসন্ধি বলাটা অসভ্যতা বড়জোর বলা যেতে পারে অভিলাষ অভিলাষ একটা করেছিল আমি অকারণ তাতে বাদ সাধলাম ওই ব্যর্থতার মধ্যে কোনখানে যেন একটু অসম্মান অসম্মান ভাব অনুভব হচ্ছে ওদের তা সে আমাকে যতই বোকা সেন্টিমেন্টাল বলে বিদ্রুপ করুক অর্থাৎ আমি যেটাকে বেশ দামি বলে মনে করে আগ্রহাম্বিত হচ্ছি অপরকেও যদি সেটাকে অবহেলায় প্রত্যাখ্যান করে অপমানবদ্ধ আসবে কিন্তু কি করব আমার পক্ষে যেটা সম্ভব নয় সেটা সেই যে একদিন সে তো এখন নয় আর একালেও নয় এই নারায়ণ চৌধুরীর তখন মাথা ভর্তি কোকরা প্যাটার্নের ঠাস বুনুনই ভ্রমর কৃষ্ণ কেশপাশ পিতামহ শয্যাগত পিতামহীর সেখানেই হামিহাল উপস্থিতি এমতাবস্থায় একবার আমাদের সেই জঙ্গিপুরের বাড়ির দোতলার একটা কনের ঘরের দিকে আমায় ডেকে নিয়ে গিয়ে পিসি চুপি চুপি বলেছিল কাকা বেঁচে থাকতে থাকতেই ছেলে বউরা তলে তলে সব ভাগ বটোয়ারা করে নিচ্ছে বুঝলি তুই শুধু ঠোকে মরলি তেজ করে নিজের পড়ার ঘর পর্যন্ত নিলি না ভরণ পোষণের খরচও দাবি করলি না তো তোর বাপের কি ভাগ নেই এইগুলো নিয়ে যা দেখি এবার পেশি একটা লাল শালুর থলি আমার হাতে ধরিয়ে দিতে এসেছিল। গিয়ে গিয়ে বলেছিলাম খুলে দেখিস তবে তোর ন্যায্য ভাগের সামান্যই জানিস মস্ত সিন্দুকটা ভর্তির উপর বাসন ছিল গোষ্ঠী বর্গর বিয়ে খাওয়া ভাত পৈতায় দান পাওনা তো ছিলই তাছাড়া আরও ছিল পুজোর ভোগের বাসন বিশেষ বিশেষ পুজো পাঠের দিন বার করা হতো তো কাকারই দুরাবস্থা ঘটায় সে সবই তো প্রায় বন্ধ হয়ে গেছে এখন আবার খুঁড়ি ও পরম সুযোগ তুই তো তুই ফাঁকেই পড়বি তবু এটা নিয়ে যা বলেছিলাম পিসি তোমার মাথাটা দেখে একেবারেই গেছে কেন মাথা খারাপের কি দেখলি এতে তৈরি বাপের জিনিস টিনিস আছে বিয়ের সময় দানে ডিবে গেলাস বাটি রেকাবি তার হাতের চার পাঁচটা ভালো ভালো আংটি মোটা বিছে প্যাটার্নে সোনার ঘড়ি ঘুড়ির চেন আমি কিছু কিছু সরিয়ে রেখেছিলাম বলেই এখনো ওদের গর্ভে যায়নি নচেত চলে যেত তবু বড় বড় কিছু তো দিতে পারা যাচ্ছে না সকলে অলক্ষ্মী নিতে হবে তো এক কাজ কর এ বেলা তো জামা কাপড়ের মধ্যে ঢুকিয়ে রাখে যা গ্রামের বাড়িতে দিনের বেলাটায় সাধারণত বড় কেউ ওঠে না সে সকালে নেমে যায় রাতে শুতে আসে কুচো কাঁচাদের জিনিসপত্র কাঁথা বিছানা সব নেমে পড়ে সকালে দাস দাসীদের ঘর দালান সাফসুত্র করে ঘরে ঘরে দরজায় শেকল তুলে দিয়ে চলে যায় কাজেই পিসির এই কার্যকলাপের কোনো সাক্ষী ছিল না আমি বাদে আমি অতএব বললাম জিনিসগুলো যেখানে যেমন ছিল তুলে রাখো গে পিসি যেখানে যেমন ছিল তুলে রাখবো কবে থেকে এসব গুছিয়ে গুছিয়ে রেখেছি তোর জন্য দেখি কবে সুযোগ পাই ভেবে ভেবে তো এখনো যদি নিয়ে যেতে না চাস আবার কবে সুবিধা হবে তুই কি নিত্য আসিস নাকি হেসে ফেলেছিলাম বলেছিলাম সুবিধে না হলেই বাকি পিসি ওগুলো ছাড়াই তো জীবন বেশ কেটে যাচ্ছে বাকি জীবনটাও যাবে পিসির গলা সুরেলা ছিল না খটখটে গলা বলেছিল এই ভয়ই করেছিলাম মহাপুরুষের অবতার যে তো বলছি নিবি না কেন এখন দরকার নেই পরে হতে পারে এতে তো আর দোষ লজ্জা নেই সবই তো তোর হকের ধন মনে হচ্ছে তার উত্তরে বোধহয় বলেছিলাম হকের ধন তাহলে হলে সেটা চুরি করে নিয়ে যাব পিসি রেগে উঠে বলেছিল চুরি আবার কি পাঁচ গান হলি হয়তো কাকার কানে গিয়ে উঠবে ওদের কীর্তি ফাঁস হয়ে যাবে মনে মস্ত ঘা খাবেন মানি মানুষটা হয়তো তা থেকেই মৃত্যু ত্বরান্বিত হবে এইসব ভেবেই চুপি ভারী জিনিস তো কিছুই দিতে পারলাম না তোর মা তো ন্যাড়া গায়ে বিদে হয়ে গেছিল তোর তার দরুন গহনা টহনা তো এখনো কাকার সিন্ধুকে চাবি ওনার পইতায় তো সেসব গয়না তো তার তোরই প্রাপ্য কাকা গত হলে আর তুই পাবি ভগবান জানে সংসারের যা মতিগতি দেখছি সবই হয়তো বেপাত্তা হয়ে যাবে একটা না হয় বাপের স্মৃতিচিহ্ন নিয়ে যা চারিদিকে কাকচিল ইঁদুর আরোলা কে কখন গ্রাস করে বসে আমি আর কত আগলাবো বলতো চারিদিকে কাক চিল ইঁদুর আরশোলা মনে আছে পিসির এই অনায়াস উক্তিটিতে প্রায় বিদ্যুৎ আহত হয়ে গেছিলাম শৈশব বাল্যের একটানা স্মৃতি এবং তার পরবর্তী কাজের মাঝে মধ্যে স্মৃতিতে তো এমন একটা গায়ে কাটা দেওয়া অবস্থার কথা মনে পড়ে না জ্ঞানাবধি জানতাম আমরা সকলেই অর্থাৎ এই বাড়ির ওপর থেকে নিচে সবাই একটি জবরদর সিংহের থাবার মধ্যে কবজা হয়ে পড়ে আছি এক হিসেবে আমরা সবাই সজাতি। বড় বড়জাটা থেকে যোগুদা পর্যন্ত ঠাকুমা থেকে মানদিদি পর্যন্ত সবাই এক জাতি এক প্রাণ এদের মধ্যে যে আবার কেউ কেউ কাক আরশোলা থাকতে পারে স্বপ্নেও ভাবিনি অথচ পিসির কথা শুনে মনে হয়েছিল পিসি জানা ছিল কি অদ্ভুত কি ভয়ানক কি আশ্চর্য পরে অবশ্য দেখেছি আশ্চর্য নয় একদা আমরা এই ভারতভূমির সদস্যবৃন্দ আর সমুদ্র হিমাচল ব্রহ্মদেশ থেকে পুলিপুলাও পর্যন্ত সবই পিষ্ট হয়ে পড়ে থেকেছিলাম এক জবরদস্ত সিংহের থাবার মধ্যে তখন জানতাম আমরা সবাই এক জাতি এক প্রাণ সিংহটার থাবার তলা থেকে মুক্তি পাওয়াই একমাত্র লক্ষ্য এর মধ্যে যে কোনো কাক চিল থাকতে পারে কেউ ভাবি নি তো সিংহটা বিদায় ঘটিয়ে প্রত্যক্ষই দেখতে পাচ্ছি সেটা চারিদিকে কাক চিল শকুন শেয়াল ইঁদুর আর বিছে সবাই তটস্থ হয়ে থাকা কে কখন কোনো দিক থেকে ঠোকরায় কামড়ায় তাই অবহেলায় বলেছিলাম আরে বাবা স্মৃতিই নেই তা স্মৃতিচিহ্ন বলে হেসেছিলাম মনে আছে পিসির সেই ভালোবাসা ভরা হিত উপদেশটি গ্রহণ করিনি বলে থমথমে হয়ে গেছিল পিসি রাতে খাবার সময় কাছে এসে বসল না সকালে বেরোবার সময় পুজোর ঘরের মধ্যে বসে থাকল দরজার চৌখাটি প্রণাম ঠিকিয়ে চলে এলাম অস্পটি একটু বোধ হয় দুক্কা তুক্কা শুনেছিলাম বাক্যালাপ হল না আর অথচ অন্য অন্যবার পিসি বাড়ির দেউরি থেকে পেরিয়ে মাঠ পর্যন্ত এগিয়ে এসে বিদায় জানাত আর সাত দশ আমার জীবকে হাত টেকিয়ে ঠোঁটে ঠেকায় কাতর মিনতি জানায় আবার তাড়াতাড়ি আসিস মানে মনে হয়েছিল পিসি আমার ক্রুদ্ধ হয়নি হয়েছিল অপমান হত সে আপ্রাণ আগ্রহে আমার ভালো করতে চেষ্টা করেছিল অথচ আমি সেটা হেলায় ঠেলে ফেলায় মনে ঘা লেগেছিল আসলে প্রত্যেকেই নিজ নিজ বুদ্ধি আর প্রকৃতি অনুযায়ী ভালোবাসে এবং ভালোবাসা প্রকাশ করে ভালোবাসার পাত্রটার রুচি পছন্দ প্রকৃতি কথা মাথায় থাকে না পেশিরই ওই নিরবতার অস্বস্তি একটু হয়েছিল অবশ্যই তা বলে ওনার প্রস্তাব তো মেনে নেওয়া যায় না তবে সেদিন চলে আসার সময় একবারও ভাবিনি পিসির সঙ্গে আর দেখা হবে না অথচ সেই অভাবিত ঘটনাটি ঘটে বসেছিল আমার সেই মৃত্যু পিতামহ এবং জন্মরুগ্ন পিতামহিটি বেঁচে থাকতে থাকতেই শক্তপোক্ত স্বাস্থ্য খটখটে শরীর জন্মে কখনো কেউ যার মাথাটি ধরতে দেখেনি বারব্রতর ছুতায় পরপর তিন চার দিন উপোস করেও যে সমানতালে খটখটিয়ে বেরিয়েছে সে পিসি নাকি একদিন বিনা নোটিসে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল কিন্তু সেই খবর কি আমি তখন তখনই পেয়েছিলাম না বাড়ির কেউ গা করে আমার সে তৎপর হয়ে জানায়নি কেনই বা তৎপর হবে পিসির জন্য তার অসুচ লাগবে না আমার ওই অসুচ লাগার কারণেই দুঃসংবাদকে তাড়াতাড়ি পরিবেশন করতে হয় পিসুই জঙ্গিপুরে চৌধুরী বাড়িতে জীবনপাত করে গেল কিন্তু তার জন্য এ কাউকে কিছু করতে হলো না কারোর ভোগ রাগের এতটুকু ব্যতিক্রম ঘটেনি বেওয়ারিস পিসির নাম কাওয়াস্তে একটা পিণ্ডি দেবার জন্য নাকি তার চির অচেনা শ্বশুর বাড়ির গোষ্ঠীর একটা গেজেল জ্ঞাতি দেওয়ান্না ভাসুরখার ছেলেকে আনানো হয়েছিল খরচপত্র দিয়ে ওইটুকি প্রাপ্তিযোগ ছিল ওই চৌধুরী বাড়ি থেকে এই নাকি নিয়ম এই আমাদের শাস্ত্রের বিধান পরে এসব জেনেছি আমি কিন্তু এই শাস্ত্রীয় নিয়মে যাদের জন্য এই নরনারায়ণ চৌধুরীর রীতিমতো অসুয পালনের ব্যবস্থা তাদের স্বর্গারোহণের খবরটি কি তাড়াতাড়ি পেয়েছিল ছেলেটা না তাও পায়নি কি করে পাবে জেলখানা লোহার গড়ার ডিঙিয়ে খবর পৌঁছনো কি সোজা কথা খবরটা যখন ছেলেটার কানে পৌঁছেছিল তখন ওই সব পালনের কালাকালার ছিল না হ্যাঁ বহুরামপুর জেলে বসে যখন একধার জগদ্ সিংহ জগতনারায়ণ চৌধুরী ও তস্ব পত্নীর লোকান্তরের খবর পেয়েছিলাম তখন অসুয পালনের কালটাল কেটে গেছে তবে আর করার কি ছিল ভেবে অবাক হয়েছি আমার সেই পিতামহটি চিরদিন যে কামনা প্রার্থনাটি করে এসেছিল সেটা পূরণ হয়েছিল এবং হয়েছিল পক্ষকালের মধ্যে প্রার্থনাটি ছিল যেন শাখা সিঁধু নিয়ে চিতায় উঠতে পারি তাই প্রার্থনা হয়তো বাঙালি ঘরের মেয়েরা সবাই করে থাকে পূরণ করে আর কয়জন আর পিতামহীর তাই হয়েছিল এসব আমার পরে শোনা বর্দার কোন ছেলের কাছ থেকে ওই যে একটা ছেলে আছে চৌধুরী বংশের যা নিজস্ব কোনো কাজ নেই বাপের মতে সংসার বাড়ানো ছাড়া তার শৌখিন পেশাটি হচ্ছে আত্মীয় পরিজন গোত্র যে যেখানে তাদের খবর সংগ্রহ করা এবং একের সংবাদ অপরের কাছে পৌঁছে দেওয়া বলা যায় স্বেচ্ছাসেবকের কাজ থাকে কোথায় কোথায় নয় জঙ্গিপুরে টিকিটা বাঁধা থাকলেও আচ্ছা ছেলেটা যেন কি নাম ভুলে যাচ্ছি তো হয় বটাই বটাই করে কারণ একমাত্র সেই সর্বজনের পরিচয় বন্ধনের বন্দি কাজেই তার থাকার কোনো স্থিরতা নেই কখনো দেশের বাড়িতে কখনো কলকাতায় কখনো আত্মীয় শ্বশুর বাড়ি আত্মীয়জনের মামার বাড়ি সম্পর্কিত যে কারো বাড়িতে গিয়ে দু চার দিন কাটিয়ে আসবি সেসব কোথায় কেন কান্দি ভগবান গোলা লালগোলা বহুরামপুর গোয়ারি কৃষ্ণনগর রানাঘাট কাচরাপাড়া বাঁকুড়া পুরুলিয়া আরও কত কত জায়গা এমনিতেই তো সবাই একে একে দেশের বাড়ি ছেড়েছে আমাদের বাড়িতে এলি জমিয়ে বসে বলবে বুঝলে নারু কাকা আমার এই অখাদ্য নামটা একমাত্র ওর কাছেই জীবিত তাহলে শুনুন গেছিলাম তো মেজু কাকার কাছে তবে জমি বেশি সঙ্গে অথচ জমায় বলে দেশের বাড়িতে তো একবারও গেলে না ঘুরি দেখতে কি বাড়ি যেন মরা হাতি তো সবাই তো একে একে সরে পড়েছে এই বটাই বেটাই এখনো পুরনো বট বৃক্ষের বাসাটি আঁকড়ে ধরে আছে কল্যাণী বলে তুমি আর আছো কই বাবা সব সময় তো বাইরে বাইরে বটাই হেসে বলে তাতে কি বলি টিকি তো বেঁধে রেখেছে সেখানে টিকি বেঁধে রেখে আর কি হলো নিজে তো পায়ে চাকা লাগিয়ে পৃথিবী প্রদক্ষিণ করে বেড়াও বউটারই একা একা কষ্টের একশোটা হয়েছে না একা মানে এক পাল ছেলে বোনা নেই তাছাড়া খুকি নাকি প্রথম দিকে গোটা তিন চার ছেলে বলে তাই এখনও মায়ের বিয়ে দিয়ে জামাই শাশুড়ি হয়ে বসেনি তাতে কি ছেলেপুলে সংসার ওদের ছামলাটিকে কে নেয় বলতো বটাই আরও উদ্দীপ্ত হয় তখন বুঝলে বুঝলেন আরুখুরি তোমার বৌমাটি মেয়ে ভালো ঝগড়া টগড়া জানেই না আমার ওপর কোনো দাবি দেওয়া রাখে না সংসার নিয়েই মশগুল তা খরচ টরচ চলে কিভাবে। কিসে আবার এখনো দু পাঁচ বিঘে জমি টমি আছে তার ফসলটা পায় আর আম কাঁঠালের বাগান টাগান যা জমা ধরিয়ে দেওয়া আছে তারই বাগান পুকুরে কিছুটা ধ্বংস অবশেষ আছে আসলে গোষ্ঠীর সবাই এখানে ওখানে ছিটকে সরে গেছে গাছপালা ডোবা পুকুর বাসঝাড় ইট কাট প্রায় সঙ্গে নিয়ে যায়নি এটাই আর কি আমার জীবদ্দশা ওতেই চলে যাবে কল্যাণী রাগ দেখিয়ে বলে বৌমাটি সেকালের মেয়ে বলেই তাই সয়ে যাচ্ছে একালের মেয়ে হলে তোমায় ডিভোর্স দিয়ে দিত বাবা বটাই সামনের সারির গোটা তিনেক দাঁত পরা সিন্ধু ঘটকের মতো মুখে হা হা করে হেসে বলে ওইটাই তো পরম বাচন বুঝলেন আরড়ুঘুরি এদিকে খান্ডরানি হলেন প্রতিব্রতা নারী যখন বাড়ি ফিরি তখন অ্যাসা যত্ন লাগায় যেন গুরুপুত্র এসেছে না কুটুম এসেছে নিজে ছেলেপুলি নিয়ে সারা বছর যেভাবেই থাকুক তখন ও কী খাওয়া দেবে কি ঘটা আবার ভাব দেখায় যেন সারা বছরই ওই রকমই কাটায় তো বুঝেও না বোঝার ভান করি ছেলে মেয়েও মায়ের বসে মার বিপরীত বলবে না তা বারো মাস লেগে পড়ে থাকলে এই আয়েসটি হতো আবার দেখো যখন যেখানে যাই দু এক দিনের মামলা তো সবাই কুটুমের আদরই করে তুমি কদিন ধরে জামাই আদরে রাখুনি তবে এই বেকার জীবন নিয়ে ভিটে পড়ে থাকলে তোমার কথা সত্যি হতো কিনা কে জানে হয়তো বউ তালাকি দিয়ে দিত এ বাবা বড় খাসা আছি হঠাৎ চোখের সামনে এক ঝলক বিদ্যুৎ ঝলসে উঠল পরক্ষণেই নিঃসিম অন্ধকার আর সে নিঃসিমকে চিরে ফালা ফালা করে দেয় সেই সরকার ঠাকুমা সরকার ঠাকুমা সে সত্রিশ খ্যানখ্যানে গলাটা উচ্চারণ করে উঠলো দেখো কাণ্ড দাদু এখানে এই অন্ধকারে বারান্দায় চেয়ারে বসে বসে ঘুমোচ্ছে আর আমরা তাকিয়ে দেখলাম চারদিক কিছুই দেখা গেল না লোডশেডিং এর দাপটে বিশ্ব চরাচর অন্ধকারে ডুবে পড়ে গেছে তাই এতক্ষণ টিভির আওয়াজ কানে আসেনি ঘুমছে শুনে রাগে মাথা জ্বলে গেলেও প্রতিবাদ করতে যাওয়ার মানে হয় না ঘুমোচ্ছিলাম না হয়তো কিন্তু এখানেই ছিলাম কি আমার মেজ ছেলের সেই সীমান্ত নামের অঞ্চলটির এক প্রান্তের ছবির মতো এই ফ্ল্যাটখানার পশ্চিমের বারান্দাটায় মনে পড়ল তখনকার সেই অবাঞ্ছিত পরিস্থিতির পরই হঠাৎ লোডশেডিং হয়ে গেছিল আর আমি বাতাসের আশায় ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে বসেছিলাম তা বসবার মতো জায়গায় বসবার উপযুক্ত আসন রাখা আছে সে তখন থেকেই লোডশেডিং চলছে আর আমি আমি এই অন্ধকারের মধ্যে পাড়ি দিয়ে চলেছি একখানা দুস্তর সমুদ্র পিসির সেই থমথমে মুখটাকে দেখতে পাচ্ছি শুনতে পেলাম প্রায় অস্ফুট একটা দুকা দু আমার মেজর ছেলের এই প্রায় শহরতলি তরি ছড়ানো বাসাটাই কি আছে রে বাবা বাতাসে কেন এমন হারিয়ে যাওয়া চেনা চেনা গন্ধ এই রাতের কোথাও যেন কি একটা অনামি বুনো বুনো ফুল ফুটেছে অথচ গন্ধটা ভারী চেনা চেনা কোনখানে রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় বৈশাখী সন্ধ্যে রেলোমেলো বাতাসে এ গন্ধটা লুটোপুটি খেত হয়তো কল্যাণীও যদি আসতো তাহলে পরিস্থিতিটা এমন হতো না কল্যাণীর উপস্থিতিতে তো আর হারিয়ে যাবার উপায় থাকে না তার হলো গিয়ে জমজমাটি কারবার নিঃসঙ্গতায় হারানোর সঙ্গগুলি আশেপাশে ঘুরে মরে টর্চটা আবার জ্বলে উঠল আবার তার তক্ষণি নিভে গেল বলে উঠল। টেবিল লাগানো হয়েছে দাদু এই একটা ভাষা ওর মুখস্থ খেতে দেওয়া হয়েছে অথচ খাবে না বলে না বলে টেবিল লাগানো হয়েছে কোথায় শিখেছে কথাটা উঠে পড়েছিলাম বললাম খাবার সময় হয়ে গেছে নাকি ও বলল তা আবার হয় নাই বরং কারেন্ট আসার পিত্তে সে এতক্ষণ দেরি ও আজ আর আসবে না চলেন মোমের আলোতে খেতে হবে টর্চটা ধরলো আমার যাত্রাপথে মোমের আলোয় বোঝা যাচ্ছে না আমার ছেলে বউয়ের মুখে কতটা থমথমে তবে বাবরি নিজস্ব ধীরতায় বলল ঘুমিয়ে পড়েছিলেন বলতে তো আর পারি না ঘুমিয়ে পড়িনি বাপু শুধু অনেক দূরের রাস্তায় গিয়ে হারিয়ে গিয়েছিলাম তা একটু হেসে মেনে নিতে হয় অপপাতটা লোডশেডিং আর জন্য বেশ উপকারী হয়েছে হঠাৎ এব্রো ক্ষেব্র হয়ে যাওয়া অবস্থাটাকে দৃষ্টি আনলো না খাবার গুছিয়ে দিয়ে বাবলি আমার ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠল কালই তুমি যদি ইনভার্টার ব্যবস্থা না করো তো আমি নিজেই হাতে নেবো আশ্চর্য উপায় থাকতেও এরকম নিরুপায় রোলে পড়ে থাকবে এই সেই প্রথম দিক থেকে টেলিফোন টেলিফোন শুনতে পাচ্ছিলাম যুক্তি অবশ্য রয়েছে এরকম শহর ছাড়া হয়ে দেখাতে পড়ে থাকতে হলে টেলিফোনটা অবশ্যই কম্পালসারি আর এখন দেখাই যাচ্ছে এই কম্পালসারির তালিকার প্রথম সারিতেই ইনভার্টার জেনারেটর ইত্যাদি সংযুক্ত হতে চায় টেলিফোন অবশ্য এত সহজে মেলে না তবে সহজ করে নেবার কলকাঠিও আছে বইকি। এ দুটো হয়ে গেলে অবশ্য আমার মেজ ছেলেটা রাতের ঘুম বিনিষ্ট হতে থাকবে গাড়ির বায়নায় না হবে কেন আধুনিক জীবনে যেগুলো অপরিহার্য সেগুলো সংগ্রহ করতে হবে না ক্রমশ সব কিছু হয়ে গেলে তবে নাকি এরা ঘরে দোলনা টাঙিয়ে দোলনায় দোল খাবার জন্য শিশুর আমদানি করবে কথাটা আমায় বলে ফেলেছিল আমার বড় ছেলের বউ তিস্তা হয়তো তাদের জীবনে অনেক আগছলের মধ্যে হঠাৎই শিশুটি এসে যাওয়ায় ছোট যাইয়ের কাছে লজ্জিত ছিল বলে একটু শ্লেষাত্মক ভঙ্গিতে বলে ফেলেছিল কথাটা আমি অবশ্য শুনে নিয়েছিলাম কোনো মন্তব্যের দিকে যায়নি পাগল না হলে শ্বশুর হয়ে তেমন করেও না কেউ তিস্তা কোনো শ্রোতা হাতের কাছে না পাওয়ায় এমন অপাত্রে সংবাদটা পরিবেশন করে বসেছিল তবে মনে মনে তো কথার চাষ চলেই চলে সে তো বলে ওঠে সব কিছুর আয়ত্তে এসে গেলে ওই সবের কি কোনো সীমারেখা টানা আছে আর লোকে রেখাটা মেনে চলে ভেবে রেখেছিলাম এইবার ফিরে যাবার কথা পারবো আজ আর সাহস হল না মিস্টার হাজরার কাছে বোকা বনে যাবার দলিলপত্রগুলো এখন হাতের মধ্যে ইচ্ছে করলে আমি সেটা আসান করে দিতে পারি কাজেই কোনো রকম কথার মধ্যে না যাওয়াই ভালো অতএব কষে গালপাড়া যায় শহরের বিদ্যুৎ দপ্তরকে ভাইয়ে ভাইয়ে যখন মতান্তর মতান্তর ঘটে তখন একমত হবার একটা সুরে কথা বলার সেরা উপায় হচ্ছে পড়শিকে গালপাড়া পড়শি সমালোচনা করা দিন দুই দিন গেছে ইতিমধ্যে শুধু একদিন প্রবুদ্ধ একটু ক্ষোভের হাসি হেসে দেয়ালকে শুনিয়ে বলেছিল কাগজগুলো সাদা ফেরত দেওয়ায় মিস্টার হাজরা তো তাজ্য বনে গেলেন এর বেশি নয় অতএব ভাবছি আজ সন্ধ্যাবেলায় কথাটা পারি সত্যি বলতে কল্যাণের জন্য খুব মন কেমন করছে সে যে ডাকাবুকো মেয়েটা নিজেই প্রস্তাব দিয়ে বিয়েটা ঘুটিয়ে ছেড়েছিল তথবতি এই দীর্ঘকাল ওকে ছেড়ে কোথাও থাকেনি তরুণজনেরা অবশ্যই শুনতে পেলে হেসে গড়িয়ে পড়বে একটা সত্তর বাহাত্তর বছরের বুড়োর কটা দিন গিন্নিকে ছেড়ে থাকতে বিরহ জেগে উঠছে অ্যাঁ প্রেম ভালোবাসা বিরহ বেদনা মিলনান্দ ইত্যাদি সুন্দর সুকুমার বস্তুগুলো হচ্ছে একমাত্র যৌবনের একচেটিয়া হার বুড়োজনেরা যদি এসব শব্দগুলো অধিকার নিয়ে দাবি করে বসে তার থেকে হাস্যকর কি আর আছে তা বুড়োদের তরফ থেকে তা তাল ঠোকে যৌবনের এই উন্মাসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে নামা যায় না প্রেস্টিজে বাঁধে অতএব ভানের উপরে চালিয়ে যেতে হয় ভানটি হচ্ছে পাগল এই বয়সে আবার কি আমার যে এখন ইচ্ছে করছে কল্যাণীকে একটি চিঠি লিখি লজ্জার মাথা খেয়ে পারব তো না পারা যাবে না তাই মনে মনে চিঠি লিখে চলেছি কল্যাণী তুমি আমার অভ্যাসটা বড় খারাপ করে দিয়েছ তোমায় না দেখতে পেলেই নিজেকে কেমন বেয়ারিশ এবং অসহায় অবস্থায় লাগে এই যে এখানে হঠাৎ হঠাৎ নিম ফুল আর কাটচাপা ফুলের গন্ধ কোথায় যেন হারিয়ে যায় ভুলে যাওয়া পথটা আবার হাঁটতে থাকি এসব তুমি কাছে থাকলে তা এত হয়তো এই পরিবেশ আর এই শূন্য পরিস্থিতিতে একটা মাদকতার স্বাদ পাই কিন্তু তাতে দরকার কি বলো বালি খুঁড়ি দুঃখ বার করা বই তো নয় পিসির জন্য এত মন কেমন করেছে কখনো চিঠি লিখলে অবশ্য এসব কথা লিখতে পারতাম না কিন্তু চিঠি লেখাটাও তো দুরহ লোক হাসানো ছাড়া আর কিছু হবে না আচ্ছা কল্যাণী তোমারও কি এমন ইচ্ছে হচ্ছে না অবশ্যই তুমি এই প্রশ্নের উত্তর দিতে গেলে বলে উঠবে মাথা খারাপ বয়সটা কোথায় গিয়ে পৌঁছে যা খেয়াল আছে এই ভান প্রেস্টিজ বজায় রাখার ভানটি চালিয়ে যাওয়া বয়স হয়ে গেলেও খিদে তেষ্টা ঘুম পাওয়া সব থাকবে থাকবে রাগ দুঃখ অভিমান অহংকার শুধু থাকতে পারে না প্রেম ভালোবাসা বিরহ বেদনা এটা ফুরিয়ে যাবে কেন কেন সত্যিকারের ভালোবাসা কেবলমাত্র বয়সে হয়ে গেছে বলে সত্যি ফুরিয়ে যায় এই যে নীলুৎপল ডাক্তার যার বদান্নতাই নরনারায়ণ চৌধুরী আর কল্যাণী চৌধুরী সাতঘাটের জল খেতে খেতে অবশেষে কলকাতায় এসে জীবনটাকে স্থিতু করে সুখে সংসার পেতে বুঝতে পেরেছিল সে লোকটারও তো কম বয়স হয়নি এই নরনরায়ণের কাছাকাছি বয়স তবু এখনও সে তার বর্তমানের অতি দামি জায়গার অতি দামি বাড়িটার অর্ধেকাংশ ছেড়ে রেখেছে নামমাত্র ভাড়ায় সেটা কিসের প্রেরণায় এখনো কি তার মনের মধ্যে কল্যাণী নামে সেই মাদকতা কাজ করে চলছে না সেই একদা যখন ডাক্তার নিজেই তার বাড়ির অর্ধেকাংশ ভাড়া দিতে চায় বলে আমাদের অফার করেছিল তখন এই রিচি রোড আজকের মতোই মহার্ঘ হয়ে না উঠলেও অভিজাত ছিল বইকি। কি তবু কি কিঞ্চিতকর ভাড়ায় প্রায় জোর করে আমায় এসে প্রতিষ্ঠিত করলো লোকটা তো কি সে আমার জন্য অবশ্য সেই দীর্ঘকালের মধ্যে কোনো দিনের জন্য সে তার সীমারেখা লঙ্ঘন করেনি তবু অন্তঃশলিলা লোধীর মতো তার জীবনের জীবনী রসটি যে একটি মুগ্ধ ভালোবাসা সেটা আমার থেকে আর কে জানে স্নেহ শ্রদ্ধা সম্মান ভালোবাসা আর একটি অনির্বচনীয় মুগ্ধতায় ঘরা এই এক অমূল্য বস্তু বহন করে আসছে লোকটা কতটি কাল আচ্ছা লোকটা কি বিয়ে থা করে সংসারই হয়নি ও বিয়ে থা করেনি তা নয় মা বাপের ইচ্ছার প্রেরণায় করেছিল বা করতে বাধ্য হয়েছিল কিন্তু কপালে সংসার করা ছিল না তাই অকালে বিপত্নিকদের তালিকায় নাম উঠল লোকটার হয়তো এমনটা না হলে এমনটি হতো না হয়তো সেই বউ গিন্নি হয়ে উঠে অহিত কপচয়ের পথ কবে বন্ধ করত সেই নরনারায়ণে গৃহচিত করে ছাড়ত অথবা নরনারায়ণই মানে মানে পথ দেখত কিন্তু সেসব হয়নি পরিস্থিতি একই রয়ে গেছে আমি যখনই বিবেকের দংশনে ভাড়া বাড়ানোর কথা বলতে গেছি লোকটা তখনই ভয়ানক সংকুচিত হয়ে বলেছে দরকার হলে আমি নিজেই বলবো জামাইবাবু আমার আর কতটুকু দরকার হ্যাঁ এই জামাইবাবু ডাকটায় রপ্ত করেছিল লোকটা সেই দেশের বাড়ি থেকে বাপ ডাক্তার নীলাম্বর গাঙ্গুলি পুলিশের ঠাঙ্গানে খাওয়া হতচেতন কল্যাণী নামের মেয়েটাকে মেয়ে বলেছিল বলেই বোধ হয় অবশ্য মেয়ে ডাক্তার বদলে বৌমা ডাকতেও চেয়েছিলেন তিনি তবে পরিস্থিতি তো অন্য ছিল কাজেই তাদের সে আশায় ছায় পড়েছিল এই দেখো সে ফেলে আসা রাস্তায় ঘুরে মরছি আচ্ছা কোন পরিস্থিতিতে আমরা নীলুৎপল ডাক্তারের বাড়িতে এসে উঠেছিলাম এরই সাথে শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা কখনো কাছে কখনো দূরের পঞ্চম পর্ব আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আরও জানাবেন আপনার পছন্দের বইয়ের নাম সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন